পাসপোর্ট সেবা দিতে বাংলাদেশ কনস্যুলেটের খামিস মুসাইদ সফর। 9 এবং 10 মার্চ 2018 শুক্রবার ও শনিবার বাঙালি মার্কেটের সন্নিকটে পুরাতন পোস্ট অফিসের বিপরীতে মাদ্রাসায় এটি অনুষ্ঠিত হবে। সকাল 8টা থেকে রাত 6টা এবং সকাল 8টা থেকে দুপুর 2টা যথাক্রমে শুক্রবার ও শনিবার এটি অবস্থিত থাকবে। এই সেবা সময় হচ্ছে: 1. পাসপোর্ট বা MRP রিইস্যু বা নবায়ন করা, যাদের MRP এর মেয়াদ উত্তীর্ণ হয়েছে অথবা মেয়াদ উত্তীর্ণ হওয়ার পথে তাদের MRP রিইস্যু বা নবায়ন করা হবে। MRP রিইস্যু করার সময় ফটোকপি সহ মূল পাসপোর্ট এবং মূল ইকমার্স সংক্রান্ত হবে। রিইস্যু ফি শ্রমিকদের জন্য 125 রিয়াল এবং পেশাজীবীদের জন্য 415 রিয়াল। MRP ডেলিভারি নেওয়ার সময় পুরনো পাসপোর্ট অবশ্যই আনতে হবে। MRP যারা হাতে লেখা পাসপোর্ট এখন করেননি তারা MRP করতে পারবেন। MRP করার সময় ফটোকপি সহ মূল পাসপোর্ট ও মূল ইকমার্স সঙ্গে আনতে হবে। জন্ম নিবন্ধন, জাতীয় পরিচয়পত্র যদি সাথে থাকে তাহলে নিয়ে আসবেন। সোনালী ব্যাংকের সেবা বা অ্যাকাউন্ট খোলা। দেশে সোনালী ব্যাংকের যে কোনো শাখায় অ্যাকাউন্ট খোলা হয়। অ্যাকাউন্ট খুলতে কোনো খরচের দরকার নেই। অ্যাকাউন্ট খুলতে কেবল পাসপোর্টের কপি, 2 কপি ছবি এবং ইকমার্স ফটোকপি লাগবে। ওয়েজ ওয়ার্নার্স ডেভেলপমেন্ট বন্ড, সর্বাধিক 5 বছর মেয়াদের একটি বন্ড করতে পারবেন। 5 বছর শেষে 15.80% মুনাফা সহ ফেরত পাওয়া যাবে। অ্যাকাউন্ট খোলা, বন্ড ক্রয় অথবা ব্যাংকিং বিষয়ে জানতে ফোন করতে পারেন 0567658295 থেকে 0593321565 নম্বরে। প্রবাসী পেশাজীবী বা শ্রমিকদের কল্যাণমূলক সেবা এবং পরামর্শ। ওয়েজ ওয়ার্নার্স কল্যাণ বোর্ডের সুবিধাপ্রাপ্তি সময়ের লক্ষ্যে প্রবাসীদের সদস্যপদ নিবন্ধন করা হবে। এছাড়া মৃতদেহ দেশে প্রেরণ, স্থানীয়ভাবে দাফন, ক্ষতিপূরণ আদায়, শ্রমিক কাফল সমস্যা সহ অন্যান্য বিষয়ে সেবা ও পরামর্শ বহন করা হবে। তাই সকল প্রবাসী ভাইদেরকে বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে, আপনারা দয়া করে বাংলাদেশ কনস্যুলেটের সেবা নিতে থাকবেন। বাংলাদেশ কনস্যুলেট, জেদ্দা অফিস। আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন।